আসসালামু আলাইকুম। আপনারা যে যেখানে বইয়া আসকো সরাসরি আয়নের পর্দার মাঝে আয়নের বেড়ার হুফারও তাকি তামিষ্কির বলতে তারা বইয়া আজকু প্রাণের সিলেট দেখরা। আমি মোহাম্মদ আবুল হোসেন আছি ফোর্তি সোমবার এলাকা নার। আমার লগে আজকু সোমবারে তিনজন গেস্ট আছেন আপনারা। আমি ফয়লেও মাত নাবার ইয়া আমি পরিচয় করাই দিই, ফয়লেও পরিচয় করাই দিই। কমিউনিটির মাঝে বিশিষ্ট ব্যক্তিত্ব যার 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 ডেজিগনেশন লইয়া হইতে গেলে বাক্কা সময় বাক্কা লাম্বা রাজ্যে লাম্বায় তাই। একজন অ্যাকাউন্টেন্ট প্লাস একজন বিজনেসম্যান প্লাস কমিউনিটির একজন সচেতন মানুষ। আমরা দেখছি কোভিড-19 সব সময় দেখছি সচেতনতার দিক দিয়া তাই কমিউনিটির বিভিন্ন বিষয় লইয়া যে আপনারা সামনে বারবার আইসন আর কিলা কিলা সেফটি থাকতা কিলা পরিবার পরিজনের লইয়া থাকতা ওটা বিষয় লইয়া মারছেন, ব্যবসায়ী মারছেন কিলা প্যান্ডামিক সেই ফেস করতা ওটা লইয়া মারছেন। সানোয়ার চৌধুরী সাহেব, আসসালামু আলাইকুম সানোয়ার ভাই, ভালো আছেন আপনি? ধন্যবাদ আজকে প্রাণের সিলেট আই আপনি সম্পৃক্ততা ঘোষণা করার দায় একলগে আওয়ার দেয়। আমার লগে আছেন আরও জন ফ্যাশন ডিজাইনার, এই কমিটির খুব পরিচিত মুখ আপনারা হলেও জানেন। বিভিন্ন সময় কমিউনিটির বিভিন্ন রাজনৈতিক বিভিন্ন কর্মকাণ্ড আমরা দেখি। ফ্যাশন ডিজাইনার সাইদা চৌধুরী, সালাম আলাইকুম বাপা, ভালো আছেন বাপা? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি আলহামদুলিল্লাহ। ধন্যবাদ প্রাণের সিলেট আইসন করি। আরও জন আমরা সোশ্যাল ওয়ার্কার এবং বহুত পরিচয় তাই এখন শিল্পী তাই বহুত লাগান তাদের পরিচয় আছে। সৈয়দা নাসিম নাসিম কুইন, সালাম আলাইকুম কুইন, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, অনেক ভালো লাগে আমরা প্রাণের সিলেট সবর খান তাইয়া। ধন্যবাদ আজকে আইসন, খুশি হইলাম আজকেও প্রাণের সিলেটের মাধ্যমে। আমরা 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 আপনারা ধরেন আমরা প্রতিনিয়ত প্রাণের সিলেট লইয়া মাতি, যেখান দিয়ে মাতিল সিলেটের ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি সিলেটের ভৌগোলিক অবস্থান এর বাদে সিলেটি মানুষের কিতা খায় সিলেটের অকল কে কোনো আসন কে কিলা প্রতিষ্ঠিত আসন। আমি তিনজন তিনটা তিন লাখান প্রতিষ্ঠিত মানুষের লইয়া আজকু প্রাণের সিলেটও বইছি আলোচনা করবো। আর স্ক্রিনের নিচে লম্বর আছে, লম্বরের মাঝে আপনারা যদি লাম্বার ফোন করকা দেখবানে আপনারা আপনারা যদি জানতা চান কোনটা বা কোনটা কোনটা জিকাইতে চান। আপনারা আজকুর যে মেহমান হল আসেন, মেহমান হলতে যদি জিকান জানতা চান আপনারা জানবানে বা কোনটা কোনটা যখন আউকা ফলেও আমরা সানোয়ার বাইর কাছ থেকে বেশ আমরা মোটা একটা সুন্দর করে সিলেট সম্পর্কে জানি, সিলেটের ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি লইয়া। কারণ তাই তো দেশ আর ও দেশ দুইও দুইও সংস্কৃতির মাঝখানেও কিন্তু সানোয়ার চৌধুরী সাহেব বড় হয়েছেন, তার লেখাপড়া বড়োয়া সকলটাই মিলাইয়া তো বহুতটা পাওয়ার আছে তার কাছ থেকে, বহুতটা জানার আছে। আর এর বাদে আরও ওনারে জিকাইমো আরও তাদের জিকাইমো এই কোভিডের সময় কোভিড-19 সময় কিলা কমিউনিটির লইয়া কিলা সেফ করছেন, কিলা মানুষের অ্যাডভার্টাইজ করছেন, কিলা ফাইন্যান্সিয়াল অ্যাডভার্টাইজ করছেন। কারণ তাদের জব হয়েছে গিয়া তাই এখন অ্যাকাউন্টেন্ট তো তাই যাই। সানোয়ার ভাই সুন্দর করে আমরা আসলে আইসন, ধন্যবাদ ইব্বারও আমি করাম। আর আমরা দর্শকের প্রাণের দর্শক প্রাণের সিলেটের দর্শকের উদ্দেশ্যে হৌকা চান আর আপনি সিলেটের ইতিহাস ঐতিহ্য লিয়া কিছু হৌকা এর ভিতরে কোনো কলার আইন আমরা আপনার আপনার লগে মাথায় নিই। আসলে সবচেয়ে মজার হতো হইল গিয়ে আমরা সবু এদেশ আইসি ছোটোবেলার সময় যে আমার ক্লাস 4 ওঠার পরেও আমার আব্বার সাথে জয়েন করছে আমার আম্মা আর আমার এক ছোটো ভাই, তো আমরা দুই ভাই। বাট আমি নিজেরে টারফাই যদি কেউ আমার হয় যে আপনি কি তা দেশি না বিদেশি, আমি সবসময় দেশি হিসাবে আমার নিজেরে মনে করি। আর এখনও যেভাবে আমার টাচ রইয়া গেছে, আমি বড় হয়েছি গিয়া জগন্নাথপুর থানাত গ্রাম খাসিলা, বাট স্কুলও গেছে ও গ্রামও, সিলেট এখন থাকি, বাট ইদেশও আওয়ার ফোর থাকি। আমি বুঝি না যে আমার কালচারাল লিঙ্ক আমার সিলেট বা আমার গ্রাম আমার দেশের লাগে যে একটা মায়া যে একটা আন্তরিকতা এটা কোনো সময় গেছে করি। আর আমি প্রাউডলি হইতাম পারি যে যে জায়গা 1971 হইছে আপনার আমরা স্বাধীনতার যুদ্ধ, আমি আইছি 1975 জুলাই 75 ইদেশ আইয়া হচ্ছি। আমি আই ফিল প্রাউড টু হ্যাভ লিবারেটেড বিন পার্ট অফ দ্য লিবারেশন। স্যার আর যদি বাংলায় মাত্র একবার খাটি সিলেটি না না না, কারণ আমি জানি আপনি অধকা আপনি ওখানে 4 বছর বয়স আইছেন কিন্তু আপনি যে সুন্দর বাংলা মাতুন আমরা দেখছি বিভিন্ন সময় বিভিন্ন জায়গার যে আপনি বাংলায় মাতুন নি আমি উন্না আসলে বা কা আশ্চর্য লাগে বলে তাই ও দেশ হইয়া লেখাপড়া করছেন। এই দেশ প্রতিষ্ঠিত একজন অ্যাকাউন্টেন্ট খালি ব্যবসায়ী ব্যবসায়ী দিক দিয়েও তাই সফল, তো তাই যে মাতুন সুন্দর করে মাতুন তো তাদের অবশ্য আমার যে জিনিসটা ভালো লাগে ও জন্য গ্রামও যাই
দেশে যাওয়ার পরেও হয়তো কয়েকদিন লাগে যায়, কিন্তু বাদের দিনও আমার গ্রামের বাড়িতে, গ্রামের বাড়িতে যেখানে আপনার সব কিছু অন্যরকম, আমার আসলে যে ফিলিংটা এই জিনিসটা অন্যরকম। জগন্নাথপুর জগন্নাথপুর থেকে আপনার খোলখলের দিকে গেলে বা জগন্নাথপুর থেকে যদি সুনামগঞ্জের রাস্তায় যাই, তো মাত্র 5 মাইল পরেও আমার বাড়ি গ্রাম খাসিলা। বাট এই জিনিসটা আমার যাওয়া পরে তো 6 সপ্তাহ পর যাইতাম দেশও, এই জিনিসটা আমি রিয়েলি মিস করলাম এখন, এখন যে যাইতাম পারলাম না। বাট ও জন্য আমার আত্মীয় স্বজন আছেন, ফ্রেন্ড বন্ধু আসেনি, কেন ও এরা থাকার কারণে দেশের এখনো কালচারটা বলতাম পারছি না। ধন্যবাদ, আপনি যেন সুন্দর করে আইয়া আজকে উপস্থাপন মানে উপস্থিত হইয়া আইয়া যেন মাত্রা, আর আপনি তো আপনার কাছে জানবো আপনি তো নোল্লা রাওয়ের ফারো বড় হয়েছ, নোল্লা রাও ওর মইয়া ওর দেখছেন, এর বাদে সুনামগঞ্জের অনেক সৌন্দর্য আছে। সুনামগঞ্জের তো কিন্তু খুব সুন্দর একটা জায়গা, সুনামগঞ্জের নীলাদ্রিত উবাইলে, এটা আমি আপনারে কই, এটা লাগে যেমন আপনি উবাইছেন গ্যাপ আপনারা সুইজারল্যান্ড ফেল, নীলাদ্রিত যদি উবাইন আপনি তো আমরা দেখছি, আমরা আপনার আপনার দেখছি আপনি আমরা নাতিমা ভাবিরে লইয়া যে সময় বিভিন্ন দুনিয়ায় ঘুরাইন, সুন্দর লাগে, বড় সুন্দর লাগে। বাট যেখান থেকে এইসব আপনি এখানেও জায়গা খুব 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 সুন্দর জায়গা। ধন্যবাদ, আমি আয়রা আপনার টাইম, আমরা আমি আয়রা মনে আমরা সাহিদা চৌধুরী কমিউনিটির খুব পরিচিত এখন মুখ, যা তাই ফ্যাশন ডিজাইনার প্লাস হইল গা তাইনও দেশও বড়, মানে দেশের সংস্কৃতির লগে দেশের মাত্রতার লগে সুন্দর। তো আফা আপনার পক্ষ আপনার মাস থাকি যদি দেশ সম্পর্কে তুরা হইন আমরা শুনি, আর বাদে আমি আমি আপনার জিগাইম আমরা আমরা অন্য কোনো বিষয়, কারণ দেশের ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি ভৌগোলিক অবস্থান বা আপনি যেখান থাকি আইছেন আপনার আপনি সুন্দর করে রাখুন কথা। আমিও ক্লাস 4 উঠে আইছিলাম। বাংলাও মাতে না, ইংলিশও মাতে না, জাংলিশও মাতে না, সিংলিশ আর মাতে এটা এটা বুঝেও যায় না কিতা যে মাতে, বুঝছেন না নি ও যে সাইদা ভাই যে কয়রা কয়রা তাই তাই না 60 বছর আছেন তো যে ক্লাস 4 উঠিয়া 4 উঠিয়া আমার বয়স তো আমি মনে করি আমার আর কি খুব ভাগ্যবান, হেনে কইরাম আমি 2 দশক মোটামুটি একটা যেহেতু মানুষের চিন্তাধারা বদলে শুনে আপনার যখন বয়স আপনার 2-3 হয়ে যায় তখন কিন্তু আপনার ডেভেলপমেন্ট শুরু হয়ে যায় ব্রেইনের। তো আমি যেটা পাইছি আমি ফরে বেস্ট অফ বোথ ফেলিছি, বাংলাদেশের যে ওই যে 8-9 বছর পর্যন্ত বয়স আসলাম ওই যে বাচ্চা চিলড্রেন ডেভেলপমেন্টও কিন্তু তারা ওই সময় গ্রাস্প করে জিনিস, এটা সানারভাস বাইরে গেছে ওটা পাওয়া যায়, আমরা তখন স্পাঞ্জল লাগান থাকি আর ওটার কারণে আমরা বাঙালিয়ানা রয়ে গেছে। আর ওদের আইসে ও টাইমে ফরার ফরার বয়স আইসে যে সময় আমরা ফরতাম ফার মধ্যে প্রাইমারি থেকেও ফরা গেছে, তো দুইটাই মিলাইয়া হইছে কিতা এই দেশও বাংলা কিতা স্কুল হইছোন না গরের গরের হিকা না। আমি স্কুল আমি সিলেটে তো কি আমি সিলেট আসলাম, সিলেট গভর্নমেন্ট গার্লস স্কুলে যাইতাম, ইউ নো KG1 KG2 বা দেখনা 1-2 শিশু স্কুল শেষ হইলে আপনি জিন্দাবাজার স্কুল আপনার আপনারাও যে বাংলা যেভাবে সিলেটি জেলা মাত্রা রানী এটা আপনার কাছে লাগে এটা খুব প্রাউডের বিষয়। আইমো আপনার টাইম আমি আপনার মাঝে আরো বই না শুন যে সৈয়দা নাসিম খুইন আমি তো কইছি বহুত পরিচয় পরিচিত, তো আমি সংক্ষেপে নাসিম রে জিকাইলে মাত মারার লাভ নাই সিলেটি ফুরি। আচ্ছা তুমি তোমার পক্ষ থাকি তোমায় যদি সুন্দর করে প্রাণ আয়ন আয়নের দর্শক অন্তরে বা প্রাণের সিলেটের তোমার পরিচয় তুমি দেও, সিলেটের কুনাম তাকে আইসো কিল্লা আইসো অনুষ্ঠান আপনার আর অত সুন্দর আলাপ চারিতা দেখিয়া তো মনের প্রাণে সিলেটও বইয়া বইয়াও মাতলাম, অত সুন্দর ভাষা আর সুনামগঞ্জ এরপরে আপনার মৌলভী বাজার, আমি হইলাম সিলেট দুর্গা মহল্লা রাজার গল্লি শাহজালালের মাজার একটা ওখান থাকে। সো প্রায় সময় আশা থাকতো যে
সবিস্কুলো সবে যে সময় হইতা গ্রামর বাড়ি যে গ্রাম গিয়ে তোর তো আমি এই আব্বাম বাড়ি হইতাম আমরা গ্রামর বাড়ি আসলে হই এবং কিতা করতাম সো সো নানা বাড়ি আমরা হবিগঞ্জ সো হবিগঞ্জটা রইলইয়া আমার কাছে মনে হইতো বাংলাদেশের সবচাইতে মায়া আর একটা মনে হয় আমার গ্রাম পৃথিবী আর শহরের মাঝে যেহেতু বড়োয়া সেহেতু খুব একটা করিয়া বাংলাদেশের সাথে ওতপ্রোতভাবে জড়িত হওয়ার সুযোগ হইছে না সো তারপরে যখন বড় হইছি 20 বছরের বয়সে আমি ওদেশ আইছি আই ড্রাসি প্রায় অনেক বছর ধরে দেশ আর সন্তান আসলে লইয়া সো আমি সিলেটে তো বলতাম পারতাম না জন্মস্থান আস্তে সম্পূর্ণ বাংলাদেশ লইয়াও আমরা প্রয়াস চেষ্টা যাতে বাংলা শিখতে পারেন আপনি তো সিলেট বড়ই আইছেন সিলেটের সিলেটের দর্শনীয় জায়গা অকল তার কিছু কিছু এটা তো নিজের শৈশবকে দেখছেন নি আমরা যেহেতু আমার বাইসা আবার আফাত এই দুজনের দেখছেন তার বাদেও আমি আপনার জিজ্ঞাসা কারণ আপনি তো আপনার এই মানে আপনার লেখাপড়ার যে সময়টা এই সময়টা বের হয়ে আইছেন সিলেট এই সময় তো আপনি তো বিভিন্ন ওইসে কিতার নি শিক্ষা সফর আছিল বহুত লাগান বহুত সুযোগ সুবিধা আছিল যে যাওয়ার মতো আপনি ঘুরাইছেন নি জাফলং আছে এখানে বহুত জায়গা আছে যেমন শ্রীপুর আছে সাথে পরিচিত পরিচিত আছে নি দেখছেন আপনি এগুলা এগুলা গেছেন নি অবশ্যই আসলে স্বাভাবিকভাবে পরিবারের সাথে নাইলে স্কুলের মাধ্যমে কোনো কোনো জায়গা ভ্রমণ করা জাফলং বা খুব এখা এখা জেলাখান ইউকে তাইয়া বিভিন্ন দেশরে আমরা এক্সপ্লোর করতাম ফারাম থাকবো না বদ্ধ করে হইয়া হিলাখান সিলেট থাকতে অত সুযোগ সুবিধা হয়েছে না সো লাক্কাতুলা চা বাগান বাদাম বাগিচা মজুমদারি সুনামগঞ্জ বিয়ানীবাজার যতটুকু দেখা যায় যতটুকু প্রাণর সিলেটরে ততটুকু আসলে দেখার চেষ্টা করছি লাক্কাতুলা চা বাগান এখন ওখানে যদি তোমার হওয়া যায় ওখানে তো একদিন লাগবে লাক্কাতুলা চা বাগানের যে যে সুন্দর একটা লেক কেছে লেক কিতে একটা জর্নাল আমি পেইন্টিং করি লাইছি একটা আস্তা আস্তা আমি পেইন্টিং করছি কারণ আমি সবটাকে বুঝতাম আমরা আমি লাক্কাতুলা চা বাগানের যে বাংলা আছে বাংলার মাঝে 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 উঠে আমি সুন্দরী রাইজ যেতাম মাঝে মাঝে মোটরসাইকেল সময় গিয়া বইয়া সুন্দর হইয়া ওদের জর্নাল লাগান যে একটা লেক আছে খাল লাগান আছে খাল একটা খাল বাংলায় সোজা খালে দি যে জির জিরি ফানি আইতো চন্দনী বা আর লাইট পড়তো চন্দনী আর ডিগডিগি ডাকতো বুঝছেন খুব সুন্দর লাগতো এখানে খুব সুন্দর তো আমি সানোয়ার ভাই রেজিকাইলাম সানোয়ার ভাই সুনামগঞ্জের আপনি সুনামগঞ্জের সৌন্দর্য লইয়া তোরা আমরা রে আয়নের দর্শকরে প্রাণের সিলেটের দর্শকরে তোরা হোকা সুনামগঞ্জের তো বহুত জায়গা সুন্দর সুন্দর জায়গা আছে বা আপনি যে জায়গা থেকে আইসুন যে এখানের তো হাওড় অঞ্চল হাওড়ের তো খুব সুন্দর একটা একটা দৃশ্য আছে যে 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 জিনিসটা দেখলে মানুষ মানে দিল খুললা মাতে তো আপনি ওগুলাও আমার তোরা হোক কারণ যেহেতু আমার ছোটোবেলার দুইটা কাহিনী আমি শেয়ার করি আপনার একটু ভালো লাগবো যে স্কুল থেকে আওয়ার পরেও আমি একটু চঞ্চল আসলাম তো কিতা করতাম যে সময় মানুষের দৌড় দেখতাম ফলো পাওয়া আমার ভালো লাগতো তো এই সময় কিতা বয়স মনে হয় ফার্স্ট ছয় এমন হইব স্কুল থেকে আইসে আইয়া দেখি সব জায়গা ফলো পাইতা আমিও দৌড়ি আমারও ছোটো একটা ফলো আছে দৌড়িয়ে হারি তার পিছনে পিছনে গেছি গানসা আমি হাফ প্যান্ট কিন্তু আসি না ওটাও জানি বুঝছেন লঙ্গি লঙ্গি তো এটা চিন্তা মনে কিতা হাফ প্যান্টও আছে তো হাফ প্যান্ট কিন্তু দৌড়িয়া গেছি বাক্কা দৌড় মনে হয় এক কিলোমিটার দৌড়িব কিন্তু এই সময় তো আর তার পাওয়া যায় না গিয়ারে আপনার ফলো পাওয়া আমি জানি না আপনারা পাইছেন কি না হয়তো চাহিদা বা মাছ ধরা বা তো জন্য একটা আমি গিয়েও নামছি নামি হারি আপনার মানুষের তো বাইরারা পানির মাঝে আমিও গিয়া বাইরারাম ফার্স্ট ছয় বছর বয়স হয়েছে জানলাম না আর বাইরানির ফলেও তার পাওয়া যায় ফলোর মাঝে লড়া চড়া করে যেন মাছ কিছু দৌড়ছি দৌড়ার পরেও আমি গেটার উফরে বই গেছি আমার বয়স তো ছোটো আছে আমি তো আনিতে নিজে বয়স তো ছোটো আছিল আর ফলো একটু বড়ো আমি তো এটা দৌড়া আনার কোনো সুযোগ নাই তো হঠাৎ ফোরার পরে আইসন আমার চাচা এজন গ্রামের চাচা লয় তাই আইসন দেখছেন যে কিতা তো তাই মাছ যেটাও আছিল ওটা দুই দিয়া লইয়া গেছেন আমি ফারও গেছি গিয়া দেখি এজনে দৌড়া হাফছেনে ওটা একটা খামর মাইরে আমার আমি এটা জানিও না যে খামরও মারছে আর দৌড়ছে এখন তো পানিতে নামতাম না কিন্তু হিসময় কিন্তু এত মজা দেখছো এটা ঠান মারি আনছো সামান্য রক্ত পাইয়া করছে কিবার হিসময় আমার মানে
ড্রাইভার তো কোনো প্রশ্নও নাই, আবার ফার্মেরিয়া গিয়া নামছে পানি। এখন কিন্তু আপনার ময়লা জায়গাতেও গিয়া পাড়া দিতে হিমশিম খাই, কারণ জুকে ধরবো, ইটা করবো, ইটা করবো। কিন্তু এই সময় সময় আছে, ইটস গোল্ডেন গোল্ডেন সময়, এই সময়টা বলার মতো নাই। জি জি, আচ্ছা সানোয়ার ভাই, আমি আপনার জিকাই দেখা যে আজকে তো আমরা এখানে যে প্রাণের সিলেট লিয়া মাত্রা বইছি, যেখানেও আমরা জানি যে সিলেটি অকল আজকু এখানে আমরা গত প্রোগ্রামও মাছি, এর আগে আমি কয়েকটা প্রোগ্রামে মাছি, সিলেটি অকলতের কিলা উত্থান হয়েছে, কিলা সিলেটি অকল আইসন, কিলা ইদেশ সিলেটি অকলতের সিলেটি ল্যাঙ্গুয়েজ বা সিলেটের ভাষা ঐতিহ্য লইয়া কিলা সব জায়গাতে একটা নিজের একটা অবস্থান গড়িয়া তুলছেন। এই যে একটা বর্তমান যে আস্থা দুনিয়ায় যেখানো কোভিড নাইন্টিন যেটার একটা হস্তভম্ব ইয়া বইছিল, আর সে কোনটা মাতবার আছিল না, সে কোনো কোনটা কোনো জাত তাবিজ খবজ, কোনো জাত ওষুধও নাই, কোনো জাত তাবিজ খবজও নাই, জানি তো। এই অবস্থার মাঝে আমি আমি দেখছি যে আমি আপনার কাছ থেকে শুনতাম স্যারাম, আমরা দেখছি এখানে কইলা কইলে এখান উইব আগে অ্যাডভান্স আমি সাক্ষী দিলাম, আপনার কাছ থেকে শুনতাম স্যারাম যে আপনি আপনার আপনি এজ এ সিলেটি হিসাবে, যে আপনি একজন প্রতিষ্ঠিত মানুষ হিসাবে সিলেটি হিসাবে আপনি আপনার কমিউনিটিরে বা দেশে বিদেশে কত কিলা আপনি সাহায্য করছেন, অন্তত আয়নের দর্শকটা কইন ইদেশ। আসলে আমরা অনেক মানুষ মারা গেছেন আমরা কমিউনিটির মাঝে, আমার রিয়েলি ক্লোজ ফ্রেন্ড একটা মারা গেছে, রিয়েলি আনএক্সপেক্টেড, এটা তো এখনও আমি অনুভব করতাম বানানো যে হে এখন নাই দুনিয়ার মাঝে। বাট একটা জিনিস আমি কইতাম পারম, আমরা ইদেশর একটু রেজিলিয়েন্স কমে গেছিল, আমরা যে একটা রেজিস্টেন্স আছিল গিয়ার ই ভাইরাস এর এগেনস্টে, আমরা বালা তাহা বালা রোয়ার কারণে, আমরা রেজিস্টেন্স কমার কারণে আমরা এত মানুষ মারা গেছি ইদেশ। দেশ যে জিনিস হইয়া যার ও সমান জিনিস ইনফেকশন রেট ইজ হাই, তারপরেও মানুষ এত মারা যায়রা না, এখানে লোয়ার প্রপোর্শন কিছু আছেন যারা মারা যায়রা, কারণ মানুষ দেশও এটা আরও একটু শক্ত আছেন এই ভাইরাসটা রেজিস্ট করার ক্ষেত্রে। তো আমি সবরেও হইয়া যাইরাম এই দেশ জেলাখান আমরা সহযোগিতা পাইছি, সাহায্য পাইছি, সরকারে অনেক সাহায্য করছে, এখন পর্যন্ত আমরা এই আসল ফিলিংটা আমরা বুঝতাম পারছি না যে কী তো হইয়া গেছে। আগামীতে আগামী ছয় মাস আগামী আঠারো মাস আমরা আস্তে আস্তে টার্ফ আইমু, কারণ সরকারি টাকা তো সবসময় দিতে পারতো না সাহায্য করার ক্ষেত্রে, তারারও তো একটা সীমা আছে, এর বাইরে তারা বড় করতে পারতো না। তো আমরা যে সাহায্য পাইরাম আমি সবরে কইমু যে আপনারা এই জিনিসটা একটু হেফাজতে রাখবা, কারণ আগামীতে দরকার হইব। এখন যদি আপনারা ইগুন এলোমেলোভাবে খরচ করি লাইন বাদে আমরা একটা একটা সুযোগও আইব অনেক কিছু করার, কিন্তু একটা সমস্যার মাঝেও করতাম পারি, যেটার কারণে যে টাকাটা আছে লিকুইডিটিটা আমরা রাখার দরকার এই দেশ। আর যারা ফারোয়েন দেশও কিন্তু মানুষ একটা অসহায় অবস্থায়, মানে মানুষ গ্রামের দিকে বা সিলেট এমন একটা অবস্থার মাঝে আছে, তারা কোনো সাহায্য নাই, সরকারি কতটুকু সাহায্য করতে পারবে, আমি তো জানরা সরকারি ফান্ড সীমিত। তো আমি সবরেও কইমু যে আপনারা যারা লোকাল এলাকা আছেন, আপনারা ফ্যামিলি ফ্রেন্ড বন্ধু ফ্যামিলি যারা অনেক হয়তো অসুস্থর মাঝে আছেন বা রিসেন্টলি ফ্লাডও ইয়ে গেছে, ফ্লাডটা কি একটু রেহাই পাইছে, দান টান হয়েছে না, অনেক দান ক্ষতি হয়েছে, দেশ দিক দিয়ে আর আপনার মাইন্ড রাখবা, আপনার ফুটেন ধরে একটু এনকারেজ করবা গিয়ে যে দেশ একটা রুটস একটা হেরিটেজ, এই জিনিসটা তারা একটু সুন্দর বা একটু মায়ের চোখে চাইতে হইব। আর আপনি যদি এই দেশটা কি এরার এই লিঙ্কিজটা না রাখুন, যে লাগান আপনি বাংলা মাত্রা এই প্রোগ্রামের মাঝে আপনি সিলেটের একটা একটা রিয়েল হার্ট প্রাণের সিলেট আপনি দৈরা রাখলা, আমরা সিলেট আমরা পুরুত্বের যদি না রাখি, তারারে যদি আপনার সবসময় অক্সব্রিজ পড়ালেখা করাই আর তারারে বিদেশি বানাইলাই পুরা মতো, দেন আমরার একটা শক্ত পার্ট আওয়ার হেরিটেজ এই জিনিসটা আমরা মিসিং হয়ে যাবো। ও কথাও আমি সাইদা আফারকে চাইলাম, সাইদা আফারে আমি আগেও কথাও জিজ্ঞাসিতাম যে আপনি যে সুন্দর করে সিলেটি মাতুন বোঝা যায় না, তো আপনি 60 বছর বয়সে আসলাম খুব সুন্দর করে মাতুন বা অনেক অনেক প্রোগ্রামও দেখছে, তাই তার সাইদা আফারে তো কিন্তু খালি যে খালি গানও গান খুব মানে শুদ্ধ উচ্চারণে বাংলা গান, তাই রবীন্দ্রসঙ্গীত নজরুল গীতি গায় না, আজকে আমরা এটা শুনতাম না, আজকে তানের যে বৃত্তে যে প্রতিভা আছে বা তানের বৃত্তে যে আর্ট আছে যেটা এটা খুব সুন্দর। তো আমি সাইদা ফারে জিকাটা
আসলে যেটা আপনি কিতাব বাংলার কথা জিজ্ঞেস করেছেন জি আসলে সিলেট যখন আমি কয়টা জায়গার নাম কইম আর কি আমার মা একলা আসলাম না রে আমার আব্বা বিদেশে আছে 1958 তো বিদেশে ছিল আমার মা আমরা সব দেশে জন্মেছি আমরা বাইবেল শক্তিন তো যার কারণে আমার আম্মা কুরুশের মজুমদারি থাকছেন লেসু বাগান থাকছেন দোগামলা থাকছেন বাদে কুমা ফারা থাকছেন নাইর ফুল থাকছেন আমি যদি নাম হই জায়গা করে রাখি তো প্রত্যেকটা জায়গার আমারও ওই যে মজুমদারির কথা মনে আছে লেসু বাগানের কথা মনে আছে কিছু কিছু মনে আছে যাই হোক বাদে আমি তো সাই আসলে আমি জিসিএসি আর এই লেভেল বাংলা করছি কিন্তু কথা খালি লেখলে ফলো হয় না আমরা চর্চা থাকতেইব তো গল চর্চা করা বা আমার লগে মাতা আমরা বই নেন আসছি বা ইয়ে আসছি আমরা মাতি তো এটা একটা কথা চর্চা রাখা একটা বড় ব্যাপার এরপরে যেটা হয়েছে কি আপনার দরকার আপনি যদি এখন আপনি একটু আগে সানরাবাইরে জিজ্ঞাসা আছেন বাংলাদেশের স্মৃতি বাংলাদেশের যত স্মৃতি আর কি এটা কোনোটা ভুলবেন না যেহেতু আমি বহুত দূরে ফেলে যাইছিলাম বহুত ছোটো বয়সে যার কারণে তো আমার কিছু ইন্ট্যাক্ট রয়েছে লাইক কোন লাগি হইব যেন 20 বছরে তাই যেটা খুঁজছেন ওটা বা এলোমেলো হইব বিকজ তাই বড় আর আমি কি তখন ছোটোবেলা লগু আমি একটা বাস্কর ভিতরে রয়ে গেছে আমার যেটার কারণে কি এটা আমার ভিতরে কয়বার দেশে গেছেন আপনি আমার তো দেশ আমি ওখানে আইলাম আমি আমার ওই লগে এক কাহিনী আমি দেশের সাহায্য করবার লাগি আমি মানে আমি ফিরাইয়া কিছু দিতাম তো সাইদা সি বা ফ্যাশন ডিজাইনার ওয়ার ফিসে খালন লগিয়া আই ওয়ান্ট টু গিভ সামথিং ব্যাক টু বাংলাদেশ সো আমি যেটা এমপ্লয়মেন্ট আমি ওখানে যেটা ফ্যাশন ডিজাইনিং যে লেবুল আমার এগুলোর মাধ্যমে আমি দুইটা জিনিস খুব করি যেটা লগে চ্যারিটি এবং দেশের মানুষের খাম দিলাম আমি সো আমি জানি বহুত জিনিস বানাইতে সো ও জিনিসগুলো আমি ফুসাই দিতাম সেইরাম যারা লইয়া আমি খাম করি দেশ সো দেশের কিছু শিল্প কাজ আছে যেগুলো এত সূক্ষ্ম আমরা জানি এটার কোনো এক্সপোজার পাইলাম না যে আমরারে তুলিয়া দোলা রাখি ব্যাপারে একটা কথা আমি শিখাই আপনি জানেননি যে সিলেটি কিছু কারুকার্য আছে যেগুলো আর দুনিয়ার কোনো কানো বলে না এটা তো আচ্ছা আপনি তো একবারে বাস্তব প্রমাণ দিলাইলে আপনি কইরা সিলেটি আপনি অকলতা ফিন্দু আইছেন আমি ফিন্দি আইছি এবং তারা যে বানায় ব্যাগ সিলেট আমি তা বানাইয়া লই যাই যে আমি নিজে তারা লইয়া বানাই তো ফেব্রিকটা তারা বানায় আর কি আমরা আসলে একটা ছোট্ট ব্রেকও যাইতাম কিন্তু আমরা আইয়া ব্রেক বাদে আইয়া হিববার মাতমু কারণ অনেক কথা আছে অনেকটা জানার আছে এই দিক দিয়ে সানোয়ার ভাই সাহেবের কাছ থেকে আমরা জানতে হইব যে মাছ মারার কথা কইছেন তাহলে হাফের কামড়ের কথা কইছেন কুইন্সের কাছ থেকে আমরা দরকার হইলে সিলেটি গীতে কটা হুনকা সিলেটি হয়েছে না 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 সিলেটে আপনি হুনকা এখানে রাধা রমন আরকুম শাহ শানুসা সৈয়দ শানুসার ইদা আব্দুল করিম শাহ আব্দুল করিম শাহ করিম সাহেবেরও বালা গান আছে তারপরে আমিরুদ্দিন এরপরে আরও নয়া নয়া বহুত লেখক হল আছেন যারা মরমী গান লেখেন যারা বর্তমানে সিলেটি গান লিখা মানে বিশ্ব দরবারে বহুত যেমন রাধা রমনের এটা গান আছিল গা আপনার নাগরী ভাষায় সৈয়দ শানুসারও হাজারও গান আছে নাগরী ভাষায় রাধা রমন ইন্টারন্যাশনাল পর্যায়ে ফুস্তা অর্জন সৈয়দ শানুসারে এখনও কেউ আনছে না খালাসা আসুন আরকুম শাহ আসুন বুঝছেন তো বর্তমান নয়া প্রজন্মের আরও জন আসুন গিয়াসুদ্দিন হুমায়ুন আহমেদের দেখছি একটা গান গাইছিলা মরিলে খান্দিস না আমার দায় বুঝছেন হুমায়ুন আহমেদের বউয়ে বইয়া তাই মারা যায় রা বেচারা ক্যান্সারে যে সময় সর্বশেষ শ্বাস ত্যাগ করা ও সময় শ্রাবণ করি তাই তান ওয়াইফ তাই বইয়া গান গায়রা গিয়াসুদ্দিন সব মরিলে খান্দিস না আমার দায় রে জাদুর্দন মরিলে খান্দিস না আমার দায় তো আচ্ছা তো না আপা আপনি তো আসলে হয়েছে কি জানেননি আমরা আপনারা লগে মাত্তামাইছি আপনারা নিচে স্ক্রিনের নিচে নম্বর আছে অনেক কল দেউকা কল দিলে আপনারা যে কোথাও জিকানির থাকে জিকাউকা আমরা জানো আমরা যারা আসুন মেমান হল যারা আসুন তার কাছ থেকে আমরা শুনাতে আসতাম তো আমি আমরা যে মাতো আসতাম সিলেটের আসলে ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি আপনি যদি আপনার বর্তমান সিলেটের বর্তমান সিলেট লইয়া যদি মাতাসান সিলেটের সাইড ডিস্ট্রিক্টের সব জায়গাও বড় সুন্দর সুন্দর তো আমি সানোয়ার বাইরে কইমু যে আপনি সুনামগঞ্জের তুরা ঐতিহ্য লইয়া তুরা প্রাকৃতিক সৌন্দর্য লইয়া হোক কারণ সুনামগঞ্জ তো পড়ে গেছে বর্ডার সাইড একবারে ইন্ডিয়ার বর্ডার
বুঝেননি আর শুনাম হইছে সাইরুঙ্কা যে যে সুন্দর জায়গা হল আছে ওটা লইয়া তুই আর তুরা হোক আমরা দর্শক হলতে হুনকা এর বাদে আপনার আমরা যদি কেউ কোনটা জানার থাকে জিগাই মানে প্লিজ সানার ভাই আসলে বাংলাদেশের 90 ভাগ তো গিয়ে ইন্ডিয়ান বর্ডারের মধ্যে জি আর আমরা যে সুনামগঞ্জ আসলাম এটা আসলে আমি জানতাম না অনেক বছর পরে হঠাৎ জানি যে আমরা ডিস্ট্রিক্ট লিগে সুনামগঞ্জ আমি তো সবসময় সিলেটের লোক আসি ওটাও মনে করতাম কিন্তু জগন্নাথপুর আগে আমার নানার বাড়ি হইল গিয়া বালাগঞ্জ যখন তো উসমানীনগর আবশপুর তো আমরা এখান থেকে আইতে তারা আমরা সিরাইতে একটা মিনিট আমরা দেখি আমরা ভাই সাহেব আসলে আইছেন আসসালামু আলাইকুম ভাই সাহেব কে আছেন লাইনে হ্যালো আসসালামু আলাইকুম ভাই আমি শফিকুল আলম বানলি থেকে আমার বাড়ি জগন্নাথপুর থানা পৌরসভা ইউনিয়নের সাদিপুর গ্রাম সাদিপুর থেকে গিয়েছিলাম খাসিলা আমরা রাত্রিও আছেন আমরা একই ইউনিয়নে আমি বলতাম বন্দর বাজার মাছাটা আমি বললাম রৌ মাছের সময় মাছের খলি খৈরা রাখে খাইটা রাখে শীতল মাছ অনেক বড় বড় মাছ এই যে বন্দর বাজার লাল বাজারের কথা খরাম এরপরে লালদিঘির পার জনতা কাহের খান এই যে আমার গরিব গরবা মিডিল ক্লাস মানুষের যে খানা আছে না এইটা মিস করলাম লালকুটি সিনেমা হল সিনেমা দেখিয়া সিরাজির চা খাও বিরিয়ানি খাও দই খাও ওরিয়েন্টাল হামাইয়া চিকেন জলফ্রাইজি খাও এই যে আমি আমার এখনো মনে পড়ে আমি যখন প্রথম সিলেট আসতাম আইসলাম আমি আমার বাড়িতে কিছু কম আইতাম কোন আইসক্রিম প্রথম ফার্স্ট কোন আইসক্রিম মিলত জিন্দাবাজার প্রথম এই যে সুক্রিয়া মার্কেটের সামনে এইসব সুক্রিয়া মার্কেট আসিল নি আপনি যে কয়রা আমার গ্রাম থেকে আমি সব সময় গ্রাম থেকে আইতাম কিতার দেয় সিনেমা দেখার দেয় সিনেমা মানে ফিল্ম দেখার দেয় ছবি দেখার দেয় একটা সিনেমা হল রাখতাম না যে সময় শেষ আসলে বহুত সুন্দর কল করছেন নেক্সট কলার আসসালামু আলাইকুম সব সময় তাই কল করেন আসসালামু আলাইকুম ভাই সাহেব আমি হাজি আসাউল ইসলাম আমি একটা গান কইতাম আসলে আপনারা তো সবসময় খালি সিলেটি বাইসাপ সিলেটি বাইসাপ হইন কিন্তু অন্যান্য তানার যে আর কত বাইসাপ হল ফরিতা হইন তারা লইয়া একটা গান কইলি আমি যেমন তেমন বিশ্বনাথ ফাইলে হইন কেমন আসন সাত ফাইলে দরিয়া হইন ও হই আমার ধন্যবাদ আমার প্রিয় শিব রানে সাই সুরমা গাঙ্গের পানি আরে আমেরিকায় শুই যাগ দেখি সিলেটের কুয়া বেরে আমার বালা আচ্ছা ধন্যবাদ ধন্যবাদ ভাই সাহেব সুন্দর করে কইছেন আচ্ছা যাই এখন এখন সানোয়ার ভাই যে কথা খোয়াত আসলাম নেক্সট কলার আসসালামু আলাইকুম আমরা দুটা কল নেই কি বিচ্ছেন নি আসসালামু আলাইকুম ভাই সাহেব কে কইরা প্লিজ আসসালামু আলাইকুম আমি বার্মিংহাম থেকে ফারুক কইরাম জি ফারুক ভাই ভালো আছেন তো আপনি আমরা থ্যাংক ইউ দিই আপনারে
আরো সুন্দর করে আমরা এলাকার চিল্লা ধরো আমরা উন্নয়নমূলক কাজ এগুলা যাতে আমি ফেসবুকে দেখলাম, ধন্যবাদ আপনার বর্তমান রাস্তা লই আমি দেখছি ইদানিং বহুত ফেসবুকে বহুত পোস্ট টোস্ট দিছেন, শামসুজ্জামান জুনুই দিছেন, তারপরে রসুলগঞ্জের আমি আপনারা ওই ফকির বাড়ির রিপন ফকিরে রিপন একটা পোস্ট দিছেন আমি দেখছি, ধন্যবাদ সানোয়ার ভাই রাস্তা লইয়া কোনো তাকা জগন্নাথপুরের রাস্তা লইয়া যে ফেসবুকে যেন আইসে আমি আপনিও দেখছি এটা লইয়া শেয়ার করছেন আপনি। আমরা প্ল্যানিং মিনিস্টারের লগে আলাপ হয়েছিলাম আর তাই কইছেন পয়সা আছে খাসটা অন্য এই জিনিসের লাগে সবু গিয়ারে আমরা একটু হাই উতাস করলাম, কারণ আমরা চাইরাম যে লোকাল যে রাস্তাগুলো এইগুলো তো সঠিক থাকতো, নাই তো চলাফেরা অনেক মুশকিল, আর যে রাস্তা ডেফিনেটলি ওর যেটা যেটা থেকে আমরা অনেক উন্নতমান হইতাম পারবো এটা হইলে গিয়া সুনামগঞ্জ ডাইরেক্ট ঢাকা যেটা হবে কিন্তু ইয়ে রাস্তা যাইব, এই রাস্তা হইলে কিন্তু আমরা সিলেট হইয়া যাওয়া লাগতো না, আমরা ডাইরেক্টলি সুনামগঞ্জ থেকে ডাইরেক্ট কিন্তু অনেক কাজর দেশও আমি দেখলাম, কিন্তু দেশ তো একটা সীমিত রিসোর্স আপনি তো জানরা, বাট এখন এই যে পিরিয়ডে যে কাজটা ওর আমি দেখলাম যে রাস্তা যেটা এখন ডাবল হইরা নের আমরা সুনামগঞ্জ টু আপনার ডাইরেক্ট ঢাকা যে রাস্তা যাইব এই রাস্তা ওরকম প্রত্যেকটা ব্রিজ এখন ভাঙিয়ে দিচ্ছে, আমার বাড়ির সামনে ফার্স্টটা ব্রিজ আছে গিয়ারে আপনার যেনে আপনার কিতাতাকি লইয়া আসাম ডাবর তাকি লইয়া ডাব যে ডাবর ফালাইও যে ব্রিজ ওগুলো আছে জগন্নাথ পর্যন্ত সবটি ভাঙ্গিয়ারে নতুনভাবে করে, তো আশা রাখি এই রাস্তা ভালো হয়ে গেলে আমরা সব ধন্যবাদ ভাই সাহেব কল করার দেয় আপনারে আমরা আইম, তো আমি সাইদাফারে জিকাই সাইদাফা আপনি আপনি তো ওকে সাইদাফা তো এখানে আসুন সাইদাফার কাছ থেকে আমরা তো আমরা শুনছি তাদের এইম এন অ্যাম্বিশন লইয়া তাই সিলেটের তাই কুটির শিল্প লইয়া খাম কররা আর তাই তবে আপা যোগিতা এই আপনার যে বর্তমান যে আপনার এম এন অ্যাম্বিশন লইয়া যে আপনি যে মাত্রা সিলেট লইয়া খাম কররা এখন পর্যন্ত কিতা কোনো লাগান ইনভেস্ট করার নেই আপনি সিলেট এই ব্যাপারে? আমি শুরু করছি সিলেটের কুটির শিল্প লইয়া আইতাম, বাট আমি জিনিসটা বর্তমানে ডাকাত বানাইলাম, সো তারা আমার ফেব্রিক বানাইয়া দেন সিলেটের মাল ডাকাত বানাই রাখেনি আমার এখানে কইবা না না এটা যেটা পুট্টুকেদার করতে হয় আচ্ছা আচ্ছা মানে এটা র যেটা আমি লইয়া আইয়া কি আচ্ছা র সিলেট থেকে লইয়া আইয়া বুঝছি বুঝছি র সো এই রোজ একটা ওর এটা লাগে সিলেট আমি আর একটু বালা করিয়া আমি চাইব আর কি সিলেট ওইটা আমি থ্যাংক ইউ আপা থ্যাংক ইউ আমরা র কিন্তু সিলেট থেকে লই আইছি ও যে টাওয়ার হান্ড্রেডের মৌকা আর নিউ হাম মৌকা র সিলেট থেকে লই আইয়া কিন্তু আমরা মাল মশলা লইয়া প্রাণের সিলেট লইয়া বুঝি যে নেক্সট কলার আসসালামু আলাইকুম যে আসসালামু আলাইকুম ভাই সাহেব ঠিক হয় প্লিজ কলারে আর আইলছি আমি সাইদাফা অত্যন্ত সুন্দর করে আমি কিন্তু সাইদাফারে স্টেট দৌড়েছি যে আপনি ডাকাত কেনে বানাই না সিলেট ইয়া সিলেট বানাইতা ডাকাত বানানে বানাই না এখানে আমি বিদ্বেষী নাই ডাকা বিদ্বেষী নাই কারণ আমিও বাংলাদেশি আর তার বাদেও যে সময় হয়েছে কি তার সিলেট লইয়া মাতাব্য আমি আর কোন তা বুঝি না আমরা আমি আমার বিশ্বাস কোনো সিলেট ঠিক আসলে জি জি আপা আচ্ছা থ্যাংক ইউ আপা আমি কুইন্ডে আমি জিকাইমু তাই তুমি তো গান টান গাও তোমার সকল তো আর্ট অ্যাক্টিং সকল তার মাঝে মাঝখান দিয়ে গানও দুইটা গাও আসলে আমরা সবই মিলিয়ে করতাম পারি আমার মনে হয় সাইদা আফাই গানটা করুক আর বেশি ভালো সবাই
I'm not sure if you're a good person. I'm not sure if you're a good person. অনেক রাধা রমণ থেকে শুরু করে সুনামগঞ্জর সিলেটর আরকমশা দরবেনশা নাম তো আমরা মেনশন করা দরকার নামে থাকি তাইলে সিলেটর হাসন রাজা তাইলে হাসন রাজা খোয়ার লোকে তাইলে হাসন রাজার গান একটা উচিত মিক্স একটা গাইলাম ফার্স্ট মিশালি একটা গাইলাম কোন তাকে দেখাম তাইলে কইলাম মনে কই তাইলে হাসন রাজা শুরু করো আমরা আব্দুল করিম সাথে একটু একটু করিয়া শুনিকেতা ওকে হাসন রাজা বালা খরি গরবানাইয়া তাহমু খদিনা বালা খরি গরবানাইয়া খদিন তাহমু আর আয়না দিয়া সাইয়া দেখি আয়না দিয়া সাইয়া দেখি ফাখনা সোলা মারে লোকে বলি বলে রে গোর বাড়ি বালা নায়া মা ওলোকে বলে বলে রে গোর বাড়ি বালা নায়া মা কি গোর বানাই মু আমি কি গোর বানাই মু আমি শূন্যে মাঝার লোকে বলে বলে রে গোর বাড়ি বালা নায়া মা ওলোকে বলে বলে রে গোর বাড়ি বালা নায়া মা না পাত আমরা তো সোলে নারে শুনতাস না আমরা কইলা বলে এটা ফার্স্ট মিশালি হুনাই বাতে হাসন রাজা তাকে আরম্ভ করলে জন্য হুনাইলাও কাজে দুই একটা বুঝুন না কারণ আপনি তো শিল্পী মানুষ তুমি কি জানো না রে বন্ধু আমার তুমি কি জানো না তুমি কি জানো না রে বন্ধু আমার কি সুখে যায় দিন দিনে দিনে সোনা তনু হইতাছে মলিন তুমি যদি বাসরে বিন বন্ধু প্রাণ জোড়াইতাম কই গেয়া যত দোষী তোমার লাগিয়া যত দোষী তোমার লাগিয়া আমার বন্ধু আরে আমি যত দোষী তোমার লাগিয়া তোমার কি মায়া লাগে যত দোষী তোমার লাগিয়া বলে বহলো লোকে মন্দ আমায় তাতে ক্ষতি নাই হে করিম কই মরণ কালে তোমায় যদি পাই বলে বহলো লোকে মন্দ আমায় তাতে ক্ষতি নাই এই করিম কই তোমার কাছে মায়া যদি পাই নইলে বলো মরিয়া যাই বন্ধু কি লাভ আমার বাঁচিয়া যত দোষী তোমার লাগিয়া যত দোষী তোমার লাগিয়া পরাণ বন্ধু আরে যত দোষী তোমার লাগিয়া
আমার বিশ্বাস সুন্দর গান হয়েছে এটা হাসান রোজা একলগে সুন্দর করে আপনি মাইচন বাজে বিষয়গুলা লইয়া আমরা মাইছি আমরা শেষ পর্যায়ে যদি আপনার কাছ থেকে আমরা শুনি নাই এরপরে বিদায় লই আমরা আসলে বিদায় লই দিব প্রোগ্রামের শেষ পর্যায়ে আছি তো আপনি আপনার পক্ষ থেকে আজকে প্রাণের সিলেটে উপস্থিত হইয়া বা যে মাতলা সিলেটের ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি লইয়া বা ওই যে আমরা আমরা কুইনের কাছ থেকে যে গান শুনলাম সিলেটের আসল তো সংস্কৃতি অঙ্গন অত মানে খুব সমৃদ্ধশালী একটা সংস্কৃতি অঙ্গন তো আপনার পক্ষ থেকে যদি তুরা কোন প্লিজ আপনারা যারা আসুন আসলে আমরা সিলেটের কারণে বাংলাদেশ পাইছি যে এই জিনিসটা এই ইতিহাসটা আপনারা কোনো সময় ভুলবা না এবং আপনারা এই জিনিসটা আপনারা পুরোটা যারা আছেন তারা বুঝাইয়া কইবা আচ্ছা সিলেটে বাচ্চাদের সিলেটে কিলাহি কানি বা সিলেটটাকে সিলেটের সংস্কৃতিটাকে বাচ্চাদের হাতে না হই রায় না কেউ যে সাইদাফা আগে কইসলা যে আমি যদিও আমরা দেশটা কি 60 বছর বয়স হয়েছি আপনিও কইছেন যে আমরা কিন্তু সিলেটির ভিতরে আমরা রাখিলছি বুঝছেন না নেই তো আমরা আমার উদ্দেশ্য হইল গা যে আপনি বর্তমান প্রজন্মরে আমরা অলরেডি 1 নম্বর স্টেপও ফরি গেছি আমরা বুঝছেন না নেই সিলেটি হল এই দেশ তো এর দায় হইল গিয়া 1706 সাল থেকে সিলেটি হলতের বসতি কেন বুঝছেন হাদামিয়া মাদামিয়ার বংশধর আইসনা আওয়াইয়া বসতি গড়ে উঠছিল আজকে আমরা 1 নম্বর প্রজন্ম ফরি গেছি প্রায় 300 বছরে তো এর দায় হইলো গিয়া বর্তমান সিলেটি হলতের বাচ্চা কাচ্চা কিলা সিলেটি সংস্কৃতির দুই রাস্তা সিলেটি মাত্রই বা গড় জেলাখানেও পারেন আমি জানি এখন একটা অভ্যাস হয়ে গেছে ইংলিশ মাতি সবের লগে যে আমরা এক অন্যজনের লগেও মাতি বা পুরোতেনদের লগেও সহজ পাই আমরা ইংরেজি মাততে আমি কইমু যে সব আপনারা সিলেটি ভাষায় মাতবা তারা বুঝাইবা এবং বইয়া হারি এক সময় সিলেটি প্রোগ্রাম হল দেখাইবা ও জেনে যে সময় শাক সবজির ছবি হল দেখি আমরা জানটা যাই গিয়ে আমার জান যাই আপনি তো দেখছি প্রায় গার্ডেনিং করে মানে খুব বড় বড় লাউ টাউ লইয়া উচিত দেখছি আপনার ফ্রেন্ড একজনের খান সাহেবের গার্ডেনও যাই সেদিনকে দেখছি যে লম্বা লাউ এটা উচিত বাবির সমানই লম্বা লাউ এটা ওটা জিনিসও যদি আমরা পুরোতেনদের ইন্টারেস্ট লাগাই তারাও বালা পায় যে তারাও দেখতে তারা কিন্তু সারপ্রাইজ হয়ে গিয়ে আরে আমি দেখছি আমার পুরোতেনদের দেখে আরে দে লাভ আমি আমি তারা লইয়া যাই দেশ তারা লগে আমি সবসময় চেষ্টা করি নাসিমা স্পেস চেষ্টা করেন সিলেটি মাতার আমরা এই কালচারটা যদি ই লিঙ্ক দিন সেটা যদি না রাখি দেন আমরা একটা আফসোস কর্ম বাদে আপনারা দেশ সারা বিদেশ কোনো সময় এনজয় করতাম ধন্যবাদ ধন্যবাদ সানোয়ার ভাই লাস্ট আফা আমরা শেষ করতাম তো আপনার পক্ষ থেকে কৈলকাত তুরা আমরা একবারে শেষ পর্যায়ে লাস্ট মেসেজটা আপনি আমরা আয়নের দর্শক বলতে কৈলকা প্লিজ আসলে সবার গেছে আমি একটা ইয়ে করবো আহ্বান জানাই মো যেন আমরা সানোয়ার ভাই কৈছেন সিলেট এই ভাষা এটা কিন্তু একটা ডায়ালেক্ট না এটা আসলে একটা একটা ল্যাঙ্গুয়েজ কিন্তু আমরা কিন্তু বর্ণ আছে অক্ষর আছে সো এটাতে আমরা অবশ্যই আমরা এটা লালন করতাম ফারসি নাহিলা যার কারণে সিলেটি আমরা আগুয়াইছে না বাট আমরা যাতে স্টপ থাকি না আমরা প্রজন্ম নতুন প্রজন্ম প্রজন্ম আমরা সিলেটি মাতার দরকার খুব বেশি ভাষার এবং বাচ্চিন্তরে লইয়া সিলেট যাওয়া উচিত সিলেটের সপ্তাহ দেখানো উচিত আমার দুই বাচ্চিন্তে সিলেটি জানোইন এটা ঠিক আছে সো সিলেটের সাথে সিলেটের ঐতিহ্য মেনা কোনো গেলে কিনান করতো খাস সামনে কিনান বইয়া সব তিনজন যে কিনান অবশ্যই আসলে আমরা বড়ই হলে হিকা কারণ খালি বই গেলে বই না সব জিনিস হয় সব কালচারালটা হিকানি খুব দরকার কালচারাল ডিফারেন্স এক সমস্যা দরায় সো বেসিক্যালি না গেলে না দেখলে নাই হলে কালচারিকটা নাই সো আমার ফুয়া প্রায় বাংলা শুনি যে আমি তাহলে এনকারেজ করছি সিলেট যাই মানে মলিবাজারে কি আমরা ডিস্ট্রিক্ট মলিবাজার যাই গিয়া তাহলে কইছি তুমি মানুষ খাবাও তাই খসি যাব করেন গরু যাব করেন প্রায় সময় থান্ডে আমি এনকারেজ করি যে নিজে করো হে নিজে গিয়া গাত খুদ দিয়া বাড়ির উঠানো মলিবাজার বরলেখার হে নিজে নবুয়া ইয়া ডেক ডেস্কি আমি এটা তারা খুব বেশি উৎসাহিত করি এটা হয় কি তাই যে খানি বিতরণ করে গরিবরে দেয় এটা কিন্তু তার মন
কতটুক গালবো চিন্তা উদারেবো সো হি ডাজ দ্যাট অ্যান্ড এটা পুরা বাঙালিয়ান আর কি যে উঠানো গাতকু দিয়া বড় বড় জিনিস রান্ধা বড় ডেগো লোকাল যারা ইউ আর ধন্যবাদ ধন্যবাদ আফা সর্বশেষ আমি নাসিমারে সরি কুইন কুইনডে কইমু নাসিম কুইনডে কইমু লাস্ট এক লাইনে আমরা বিদায় লইতাম আপনার বিদায়ের একটা গান গাইলুকা আর দর্শক দর্শক আমরা অনুষ্ঠান পরিচালনা করতে গিয়ে আমরা আসলে বহুত মাছি ডং করছি ডং ডাং করছি সিলেটি বাসায় আমরা এখানে অতিথি যারা আসতাম সানুয়ার চৌধুরী সব আসতাম তারপরে আসতাম সাইদা চৌধুরী এরপরে সৈয়দা নাসিম খুইন আসতাম আমরা আমরা এই অত্যন্ত সুন্দর করে আসলে চেষ্টা করছি আমরা সিলেটি সিলেটের ইতিহাস ঐতিহ্য আর সংস্কৃতি লইয়া আপনার লোকের মাত মারদা সিলেটের পট পরিবর্তন সিলেটের সিলেটের ইতিহাস ঐতিহ্য এবং সিলেটের সাংস্কৃতিক অঙ্গন লইয়া তো আমরা ইতিমধ্যে কুইনে দুইটা গান গাইছেন আমরা বিদায়ের বেলাও আরও একটা গান শুনবো কুইনের কাছ থেকে শুনতে থাকবো আর অনুষ্ঠান পরিচালনায় যদি আমরা কোনো ধরনের ভুলভ্রান্তি হয় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখুন জানো আর আগামী প্রোগ্রাম দেখা আর আপনারা যদি কোনটা জানার থাকে আগামী প্রোগ্রামও আমরা ফোন জানো আর শিল কোনটা যদি তা শুনাইবার হয় ফোন জানো বুঝছেন জানি ধন্যবাদ সবরে ভালা থাকবো যারা কলা কৌশলী আছেন বা বিহাইন্ড দ্য ক্যামেরার ফিসে যারা খাম করছেন এরা সবরে ধন্যবাদ আর যারা দেখছেন বা কষ্ট করে আমরা এই মাত কথা গুণ শুনছেন সবরে ধন্যবাদ জানাইলাম বুঝছেন জানি আর আপনারা ভালা থাকুয়া সুস্থ থাকুয়া সেফ থাকুয়া সানোয়ার ভাইয়ের কিন্তু একটা কথা কইছেন আমরা খেয়াল করছেন যে কোভিড-19 আগ্রাসন এটা করোনা যাইত নাই আমরা রাস্তায় কিন্তু করোনা লইয়াও আমরা চলন লাগবো এবং আগামী দিন যাতে এই করোনা লইয়া যাতে আমরা সুস্থ অবস্থায় থাকতে পারি এবং সমাজে যে সুন্দর করে আমরা চালাইতে পারি এবং আগামী দিনের তাই আমরা একটা পরিকল্পনা রাখুন লাগবো যে পরিকল্পনার মাঝে আপনার বাস্তব এবং আপনার সাহায্য সহযোগিতায় আপনার আশপাশ এরা সাহায্য সহযোগিতা করতে হইবে কারণ হচ্ছে কি আপনি অকন মনে করো যে ইম্পর্টেন্ট কথা খুব জরুরি একটা কথা কইছেন সানোয়ার ভাই যে কথাটা আপনারা আমার লগে একমত হইবা বুঝেন নানি যে আমরা এই করোনা লইয়া চলন লাগবো আর খরচ ফরচ একটু হুশে করুন জানো বাড়া থাকুয়া ধন্যবাদ নাসিমা কুইক এক লাইন লাগে সাধুবাদ আপনারে সাধুবাদ আয়ন টিভিরে সাধুবাদ ধন্যবাদ আমরা তাদের সিলেটরে মর্যাদারে অক্ষুণ্ণ রাখতাম পারি সিলেটি হিসেবে সবে শহরে বাংলাদেশেরে আরও বেশি গর্বিত করতাম পারি আসসালামু আলাইকুম ধন্যবাদ বালা তাক্কা আগামী প্রোগ্রাম দেখার প্রত্যাশা রাখি সবে বালা তাক্কা সালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু আমরা হকল সিলেটি আমরা হকল সিলেটি আমরা হকল সিলেটি।